আসসালামু আলাইকুম। বিসমিল্লাহটি ভিডিওর সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন হযরত খিজির এবং মূসা আলাইহিসসালামের একটি শিক্ষণীয় ঘটনা। খিজির ও মূসার এই বিস্ময়কর সাক্ষাতের ঘটনা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে শুরু করা যাক। হযরত মূসা আলাইহিসসালাম একদা বনি ইসরায়েলের একটি সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞাসা করা হয়, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সমর্পণ না করার কারণে আল্লাহ তাআলা তাকে তিরস্কার করে বললেন, বরং দুই সাগরের মধ্যস্থলে আমার একজন বান্দা আছে যিনি তোমার চাইতে অধিক জ্ঞানী। হযরতে মূসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছতে কে আমাকে সাহায্য করবে? কোন কোন সুফিয়ান এইভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ পেতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ইরশাদ হলো, তুমি একটি থলিতে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারিয়ে ফেলবে, সেখানেই আমার সেই বান্দা আছে। অতঃপর হযরতে মূসা আলাইহিসসালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছটা নিয়ে তার সঙ্গী ইউসা বিন নুনকে সাথে নিয়ে চলতে লাগলেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের নিকটে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। হযরতে মূসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়েছেন। এই সময় মাছটা থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে যায়। অতঃপর সে সমুদ্রে সুরঙ্গের মতো একটি পথ করে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমন পথটা সুরঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়েই অবশিষ্ট রাত্রি এবং পুরো দিন পথ চললেন। পরের দিন সকালে হযরতে মূসা আলাইহিসসালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরতে মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যেই স্থানে যাওয়ার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেন নাই। সাথী ইউসা বিন নুন তখন বললেন, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটা অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে, কিন্তু আমি মাস্টার কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, মূলত শয়তান আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে। বর্ণনাকারী বলেন, পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার। হযরতে মূসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরেই পেছনের দিকে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখতে পেলেন একটি ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। হযরতে মূসা আলাইহিসসালাম তাকে সালাম দেন, তিনিও সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে আসলো? আল্লাহর নবী মূসা বললেন, আমি মূসা। অতঃপর খিজির জিজ্ঞাসা করলেন, আপনি কি বনি ইসরায়েল বংশীয় মূসা? হযরতে মূসা আলাইহিসসালাম হাঁ সূচক জবাব দিলেন। অতঃপর বললেন, আমি এখানে এসেছি এই জন্য যে সত্য পথের যেই জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে আপনি কিছু শিক্ষা দিবেন। হযরত খিজির আলাইহিসসালাম বললেন, হে মূসা, আমার কাছে আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। আল্লাহর নবী মূসা বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? হযরতে খিজির আলাইহিসসালাম বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যেই বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কি করে? আল্লাহর নবী মূসা বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। সূরা কাহফ আয়াত নং 67 থেকে 69। অতঃপর ঘটনাক্রমে তারা দুজনে সাগরের কিনারা ধরে হাঁটতে লাগলেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ জানালেন। নৌকায় অবস্থানকারী ব্যক্তিবর্গ হযরত খিজির আলাইহিসসালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাকে নৌকায় তুলে নিলেন।
যখন তারা দুজনেই নৌকায় চড়ে বসেছেন, তখন একটা চড়ুই পাখি নৌকার কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল। হযরতে খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমার এবং আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হতে ততটুকুও কমে নাই যতটুকু এই পাখিটা তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করল। তখন হযরতে খিজির আলাইহিসসালাম একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন। আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম অকস্মাত এমন একটি দৃশ্য দেখে চমকে উঠলেন। তখন তিনি জোরে সোরে বললেন, আপনি এ কি করছেন? এই লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিয়েছেন আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিয়েছেন। আপনি তো একটি গুরুতর কাজ করে ফেললেন। হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারের জন্য আমার প্রতি কঠোর হবেন না। হযরত মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা যখন উভয়ে সাগর পার হলেন, তখন তারা একটা বালকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যে কিনা অন্যান্য বালকদের সাথে খেলাধুলা করছিল। হযরতে খিজির আলাইহিসসালাম ছেলেটার মস্তক দেহ থেকে বিয়োগ করলেন। হযরতে মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে সমাপ্ত করে ফেললেন, আপনি খুবই খারাপ একটি কাজ করে ফেলেছেন। হযরতে খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলি নাই যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? এরপর হযরত মুসা আলাইহিসসালাম বললেন, যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা দুজনে একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছলেন এবং তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসীরা তাদের দুজনকে মেহমানদারি করতে অস্বীকৃতি জ্ঞাপন করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা কিনা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরতে খিজির আলাইহিসসালাম প্রাচীরটা মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরতে মুসা আলাইহিসসালাম বললেন, এই বসতির লোকেদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জ্ঞাপন করল, অথচ আপনি তাদের দেওয়াল সোজা করে দিয়েছেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরতে খিজির আলাইহিসসালাম বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। যেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটার ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন রাজা এই নৌকাকে দখল করতে লোক পাঠালো, তখন ছিদ্রযুক্ত দেখে সেটাকে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিলেন। আর বালকটি সূচনা লগ্ন থেকেই ছিল কাফের, সে ছিল তার ইমানদার পিতামাতার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করেছিলাম যে সে বড় হয়ে অবাধ্যতা এবং কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দেবে। অতঃপর আমি ইচ্ছা পোষণ করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে এর চেয়ে পবিত্রতায় এবং ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপারটা হলো এই যে, সেটা ছিল নগরীর দুইজন ইয়াতিম বালকের, এর নিচে ছিল তাদের গুপ্তধন, তাদের পিতা ছিল সৎকর্মশীল। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করি নাই, আপনি যেই বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেন নাই এই হলো তারই ব্যাখ্যা। সূরা কাহফ আয়াত নং 79-82, সহিহ বুখারি হাদিস নং 3401। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা ও খিজির আলাইহিসসালামের এই বিস্ময়কর সাক্ষাতের ঘটনা থেকে আমাদের সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন, আমিন। আপনি এই ভিডিও থেকে কি শিক্ষা গ্রহণ করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন,
এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।